হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। ফাইনালি পার্লারে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। আমার 8:40-এর ট্রেন, এখন 8:26 বাজে। তো আমি বাইপাস দিয়ে যাব। বাইপাস দিয়ে গেলে আমার স্টেশনে যেতে আমার একটু কাছে হবে। তো দেখো, এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, এখন পানাম ভর্তি হয়ে গেছে। এটা বাইপাস, দেখো এই গঙ্গাটায়। এই গঙ্গাটা আদি গঙ্গা ছিল, প্রচুর চওড়া ছিল। আমরা ছোটবেলায় যখন দেখতাম তখন এটা অনেক চওড়া ছিল। এখন দুই দিকে বাইপাস হয়েছে, তাই গঙ্গাটা সরু হয়ে গিয়েছে, মনে হচ্ছে খালের মতো মনে হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি আদি গঙ্গা। আগে এখানে জোয়ার ভাটে হতো, আর পদ্ম ফুল হতো, চাষ হতো, শামলার ফুল এইসব হতো। আর প্রচুর মাছ আছে এই গঙ্গাতে, সব রকমের মাছ আছে। আবার পানি ফল চাষও হতো, কিন্তু এখন পানা এরকম ভর্তি হয়ে গেছে, জলটাও নষ্ট হয়ে গেছে। একটা জেলি কারখানার জল এসে পড়ে, তো জলটাও নষ্ট হয়ে গেছে, পানাও ভর্তি হয়ে গেছে। এখন কেউ তেমনভাবে মাছ ধরে না, নাহলে প্রচুর লোক এখানে এই গঙ্গাতে মাছ ধরতে আসতো। একদিন আমি পুরো ভিডিও করে তোমাদের দেখাবো পুরো গঙ্গাটা। গঙ্গার দুই দিকে বাইপাস, খুব সুন্দর দেখতে। একটা পার্ক আছে আরণ্যক বলে, পার্কটাও খুব সুন্দর, ওখানে অনেক কিছু আছে। আমি অন্য একটা ভিডিওতে তোমাদের ওইগুলো দেখাবো। এই স্টেশনে যাচ্ছি, দেখো এটা শাসনের ব্রিজ। এখান দিয়েও গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে, পানা ভর্তি হয়ে আছে সবুজ, কিন্তু তাও খুব সুন্দর লাগছে। তো এটা ব্রিজ দেখো, এখন সকাল, তাই জন্য একটু ফাঁকা, কিন্তু প্রচুর রোদ। আজ রোদের খুব তাপ। দেখো আমি স্টেশনে চলে এসেছি, তো আমি সামনের দিকে যাব। আমার গড়িয়ায় নেমে সামনের দিকে গেলে আমার সুবিধা হবে, সেই জন্য আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাব। এখন স্টেশন ফাঁকা লাগছে, কারণ সবাই টিকিট কাউন্টারে বসে আছে, সেটের নিচে বসে আছে। আমিও এসে সেটের নিচে বসেছি। বাইরে প্রচুর রোদ, সেই জন্য গেট পড়লে সামনের দিকে যাব। আমি সামনের দিকে যাব। তো এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। তোমরা লাইক করো। গেট পড়ে গেছে, ট্রেন ঢুকছে, ভালো করে খুব ভিড় হয় ট্রেনে, ওই জন্য আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম। দেখো ট্রেন ঢুকে গেছে, আমি ট্রেনে চলে যাচ্ছি। কেমন ভিড় হচ্ছে, প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে, ভালোভাবে দাঁড়ানো যাচ্ছে না। ভাবলাম একটু বাইরেটা ভিডিও করবো, কিন্তু করতে পারবো না, প্রচুর ভিড় হয়েছে। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। আমি গড়িয়ায় নেমে পড়েছি। আমি অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো ধরবো বলে। আমি ওখানে 5 মিনিট লাগবে অটোতে। তো তোমরা আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করো লাইক কমেন্টের মাধ্যমে। তো আমি এখন অটোতে আছি, এক্ষুনি নেমে যাব। আমি তোমাদের পার্লারের ভিডিওটা পরে দেখাবো। আজকে নয় চলে এসেছি। এই অটো থেকে নেমে 1 মিনিট লাগে। দেখো বন্ধুরা, এটা পার্লারের সামনে চলে এসেছি। পার্লারের সামনে আমি এবার ভিতরে ঢুক। বন্ধুরা সব বলে ব্লগ বানা, তো আজ ফাইনালি বানিয়ে ফেললাম। কেমন হয়েছে জানিও বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।